Welcome to the chapter 3. Aru ei chapter tu moi apnalokor logot share korim amar long hailik konoba kichu aru logote apnalokor loi jam India's first village Kaho. Hey, do that, bro. Brohead. What? So he didn't ask me. Our rider gave him our tariff is then so much. What we go that time, Malu, I'm sure of our money. At that time, I got it. Because then who is he? Do that, Vasile. The army is available. Who will take it? Love you, love you. লে গরম পানি কৰা হৈছে ইয়াত খাইব অলপ মুখ ধুই মানে তো আৰু আগলে যোত যাবলে আছে তালকে যাম আমি ভিউ পইণ্ট লগে তো এজন আতো ৰাতি হুইয়ে থাকিলে এজন একো কাম নাই ফেলে এটা টেন্ট এটা তো কইলা হেনে আটা গিলো আৰু তাৰ পিছত পুৰা জুই ধৰিলো আৰু জুই ধৰি মেলি আটা হেকলো আৰু লগতে গৰম পানী কৰিলো আৰু তাৰ পিছত মুখ ধুই ফ্ৰেছ হৈ মেলি অলপ গৰম পানী খাই So we finally made to Dong Valley viewpoint. Aru etia ami main viewpoint tu asu. Aru etia o 4ta 9 hoise. Andhari hoise. Ami hunkale trekking tu korilu. To ami bortoman viewpoint e asu. Aru jehetu o belula na moni jor hoi duke. Belula bole ala homoy ase. Tobo ifale bole ala ghuri asu karone ami yate dekhisu kebata bankar ase. To yare eta bankar humaise ala. আর ইয়াত বহুত কিটা এবো লিখা আছে বেটলিয়ন তেলক আমি ইবলা কি কি লিখা আছে কোড বিলা লিখা আছে ইবলা আমি চিন না পাও ইয়াত পাঞ্জাব লিখা আছে হয়তো পাঞ্জাব রেজিমেন্ট হবো পারে আর ইয়াতে খালি হুমাই হেতাই বিয়া লাগিছে ইয়াত মানু বিলাকে ফুরি বলে আহে তো এবিলা এনেকে ওয়েস্ট পেলাইট হয়ে যায় বটল সটল তো সবকে মই এটাই কম যে আপনাদের বাটত ডাস্টবিন আছে ইয়াত ভেলি তুলে যেটা ট্রেক করে অহা হয় তো তার বাটতে একটা ডাঙর ডাস্টবিন আছে আপনাদের বস্তুখিনি ইয়ারপর লই যাব এনেকে পেলাই থাকলে বহুত এই ভেলিটো ইমান একটা সুন্দর ভেলি তো ইয়ার লেতেরা করে থা নাযাব আপনাদের তো সবলকে একটা আহ্বান করছো কত দেখিলা খুড়ি এনজয় করক কিন্তু ভেলি তো নষ্ট না করিব হ্যাঁ সো টাইম এটা হয়ে গেছে 5টা 8 হয়ে গেল আর সানরাইজ এটা হ হ এফলা পর সানটো উলাব আর এফলে রিফ্লেকশন তো হবো এই স্নোখিনি রিফ্লেকশন তো হয় বহুত একটা ধুনিয়া ভিউ দেখিলে পোৱা যায় তো হেতু কারণে এফলে টাইমলেস কৰিবলে সব ফিটিং আছে আর আমি এটা সব ইয়াত মানে অপেক্ষা কৰি আছো আমাৰ তিনটামান পার্টি আছে এটা এটা শিবসাগৰ পার্টি আর ধেমাজি পৰা আহিছে আর আমি গিতা তো এই তিনটা পার্টি আছে বাকি বেলেগ মানুহ নাই ইয়াত আর ভাল লাগিছে ইয়াত এনে সানরাইজ তো সাবলে কব গলে এটা সাধারণ কথা এটা ঘৰ পৰা চাব পাৰি সদায় আমি সানরাইজ দেখি থাকো কিন্তু আমি যেহেতু এক্সট্রিমিষ্টত আছো তো ডং ভেলিখন ইন্ডিয়ার একদম এক্সট্রিমিষ্টত আছে তো ইয়ারপর সানরাইজ তো চাওয়ার মজাটো বেলেগ মানে গতি সেখানে ইমান কষ্ট করে ইমান অসমৰ আমি ইয়াত ডং ভেলি লৈ আইছো সানরাইজ তো চাবর কারণে তো এটা আমি অপেক্ষা মাতো সানরাইজ হওয়ালে সো এদিনা মটরটো অলপ বেয়া আছিল হয়তো আমার লাগো বেয়া আছিল যেহেতু সময় অলপ অলপকে পার হয়ে প্রায় 7টা মানে বাজিছিল কিন্তু আমার সানরাইজ চাওয়ার অপেক্ষা অপেক্ষা হয়ে থাকি গেল তো আটাই অলপ নিরাশা হল বারো যে কি নহোক আমি বাকি থাকা সময়সীমা তাত সেই ভেলিটো আমি কেনেদরে কি করলো কেনেদরে এনজয় করলো তাই অলপ সিনেমেটিক উইথ দেখাবলে চেষ্টা করি তো লেটস সি দ্য ভিউ শহরের সেই হাই উরুমিবুরৰ পৰা বহু নিলগত ডং নামৰ এই উপত্যকাখন যদিও সানরাইজ হওয়ার সৌভাগ্য নহল তথাপিও হেঁপা পলুয়ায় ফূর্তি করলো নাচিলো গালো চিঁয়রিলো জঁপিয়ালো ইত্যাদি ইত্যাদি প্রতিটো মুহূর্ত কেমেৰাত ধৰি ৰখাও চেষ্টা করলো সৰুতে ছবি বহি থকা সেই কাল্পনিক প্রকৃতির মাজত আজি নিজকে বিচাৰি পায় উফ
আনন্দবুৰে যেন হাবটি ধৰিছে। সো ইটস টাইম টু সে গুডবাই, 7:30 হৈ গ'ল। এতিয়া আমি তললৈ গৈ আছোঁ, তো আমাৰ য'ত কেম্পিং কৰিছিলোঁ তালৈ যাম আমি, তাত টেণ্ট চেণ্ট সব সামৰিম আৰু লগতে আমি আজি লাষ্ট পইণ্টটোলৈকে যাম, কাহোলৈকে। তো তাতে চাইনা চাব পাৰি বুলি কৈছে দূৰবীন দি, তো তালৈকে যাম আমি, দেখাম বাৰু তাত কেনেকৈ কি চাব পাৰি। ভাল লগা সময়বোৰৰ প্ৰতি মোৰ এটাই অভিযোগ, আহে বহুত পলমকৈ কিন্তু যায় বৰ বেগেৰে। ঠিক এই ট্ৰিপটোৰ দৰে অপেক্ষা 3-4 বছৰ আৰু সমাপ্তি হ'ল 2-3 দিনতে। চ' দিছ ইজ দ্য ফাৰ্ষ্ট বেছ অফ দ্য ট্ৰেকিং, আৰু ওপৰত মানে খৰি চৰিৰ কাৰণে অলপ দিগদাৰ হয়। তো আমিও ইয়াতে ট্ৰেকিং বেছ মানে এই বেছটোতে আমি কেম্পটো লগাই দিলোঁ, যিহেতু ইয়াত খৰিৰ কাৰণে বহুত সুবিধা হয়, ওপৰত মানে একদম সুবিধা নাই খৰিৰ কাৰণে। তো হিট আমি ছেকেণ্ড বেছটোলৈকে গ'লোঁগৈ, এইটো হৈছে ফাৰ্ষ্ট বেছ। তেওঁলোকে ইয়াত কৰিলে খৰি চৰিৰ পৰা সুবিধা পাব আৰু ইয়াত অলপ ঠাণ্ডাটো কম তাতকৈ, যিহেতু ইয়াত গছ অলপ পাইন ট্ৰিবিলাক আছে ঘনকৈ, তাত মানে ইমান ঘনকৈ নাই, আৰু যিহেতু মুকলি হয় অলপ ওপৰ বেছটো, এইটো একে ইয়াৰ নিচিনাই হয় কিন্তু অলপ তাত বেছি হাৱাটো মাৰি থাকে যিহেতু অলপ ইয়াতকৈ হাইটটো বেছি হৈ যায়। তো এইটোৱে হ'ল, ইয়াতে আমাৰ কেম্পকেইটা ছেট কৰি থোৱা আছে, কালি ৰাতি ইয়াতে আমি থাকিলোঁ আৰু যিমানটো ঠাণ্ডা হ'ব বুলি আহিছিলোঁ ইমানটো ঠাণ্ডা নহয়, আচলতে বহুত ভাল লাগিলে। চ' ফাইনেলি ইটছ টাইম টু লিভ দিছ প্লেচ, আৰু চব টেণ্ট চেণ্ট চব সামৰা হৈ গ'ল, আৰু এইফালে য'ত আমি ফায়াৰ লগাইছিলোঁ বন ফায়াৰ কৰিছিলোঁ তাত আমি পানী চানি ঢালি নুমুৱাই থৈ যাম, আৰু যোনে আহক ইয়াত এইবিলাক মানে অলপ ছেফটিটো মেইনটেইন কৰি আপোনালোকে জুই চুই নুমুৱাই থৈ যাব, আৰু যদি লেতেৰা কৰিছিলে তো জুইত দি মেলি চব জ্বলাই মেলি অলপ চাফা কৰি থৈ যাব জেগাটুকুৰা, যাতে বেলেগ আহিলেও আৰু ইয়াত মানে ভালকৈ থাকিব পাৰে। তো আমি জেগাটুকুৰা চাফাই পাইছিলোঁ বাৰু এইটুকুৰাত, তো ওপৰত অলপ কিছুমান বটল চটল পাইছিলোঁ অলপ লেতেৰা কৰি থৈছিলে, তো সেইবিলাক অলপ আপোনালোকে মেইনটেইন কৰি ৰাখিব যাতে এইটুকুৰা ইমান ধুনীয়া এটা জেগা আপোনালোকে আহি যাতে নষ্ট নকৰে, তো সেইটোৱে মই ক'লোঁ। তো ইয়াতে এতিয়া আমি জুই চুই নুমুৱাম আৰু আমি লাহেকৈ তললৈ গৈ থাকিম। সময় হ'ল উভতনি যাত্ৰাৰ, মোবাইলৰ কেমেৰাত এগালমান ফটো আৰু ভিডিঅ' আৰু লগতে বহুতো এগালমান স্মৃতি বান্ধি লৈ উভতিলোঁ তললৈ। তো আমি বৰ্তমান ইণ্ডিয়াজ ফাৰ্ষ্ট ভিলেজ কাহত আছোঁ, কাৰণ ইণ্ডিয়া ফাৰ্ষ্ট ভিলেজ হয়। তো তাতে লিখা আছিলে কাহো, দিছ ইজ দ্য ফাৰ্ষ্ট ভিলেজ অফ ইণ্ডিয়া অন দ্য ইণ্ডিয়া চাইনা লেক, ইট ইজ ইনহেবিটেড বাই দ্য মেঅ ট্ৰাইব। আৰু এতিয়া আমি বৰ্তমান অলপ ইয়াত এটা পইণ্ট আছে য'ত দূৰবীন দি মানে চাইনা চাব পাৰি, তো সেই পইণ্টটোলৈ গৈ আছোঁ আৰু তাত ইণ্ডিয়ান আৰ্মী আছে, তাত তো ৰিকুৱেষ্ট কৰিব লাগিব তেওঁলোকক, চাই লওঁ ৰিকুৱেষ্ট কৰিলে তেওঁলোকে দিয়ে নিদিয়ে, বাকী কি
কেবিথু আমি কেবিথুর রাস্তাটা বেলেগ আসলে তো কেবিথু ফলে গেলে সেফেলে দিয়ে মানে এনে জাস্ট পড়ি আর এখানে আমি এটা দূরবীন দিয়ে সবাই ট্রাই করি সো যেহেতু সেই ঠাইডোখর একদম বর্ডার এরিয়া হয় সো একদম বর্ডার আসলে আর লগতে আমার এনেকুৱাবিলাক ইন্ডিয়ান আর্মি বা আর্মি এরিয়াবিলাক যেহেতু ক্যামেরা প্রহিবিটেড হয় তো সেইটোর কারণে আমি একদম হিল টপ তোলে যেতিয়া আমি ভিউ পয়েন্টলৈ গৈছিলোঁ মানে চাইনা ফরফুলটো ভিউ পয়েন্ট তো সেই ক্যামেরা নুলিয়ে ল'লোঁ আমি ফটো বা ব্লগিং নকৰিলোঁ আৰু তাতে হিল টপটোত এটা চিকিউৰিটি হাউচ আছিলে তাতে এজন ইণ্ডিয়ান জোৱান থাকে তো তেওঁক আমি ৰিকুৱেষ্ট নকৰাকৈ তেওঁ আমাক পাৰ্মিশ্যন দিলে তেওঁ বাইনকুলাৰটো দি আমাক চাইনাখন চাবলৈ দিলে আৰু আমি যিমান দূৰলৈকে পাৰোঁ বাইনকুলাৰ দি চাইনাখন চালোঁ চ' বহুত ভাল লাগিলে তো আপোনালোকক আমি দেখাব নোৱাৰিলোঁ যিহেতু তাত এলাউ নাই সেইবিলাক চ' ফাইনেলি অলপ মানে ৰিকুৱেষ্ট নকৰাকৈ হৈ গ'ল তো আমি চাইনাখন চাই আহিলোঁ দূৰবীন দি তো কেনেকুৱা লাগিলে ঠিক নাই এইটো জনমত হয় নে নহয় নাজানো বাট ৰিকুৱেষ্ট নকৰাকে চাবলৈ পালো সেইটোৱে বহুত হেপি আৰু যোনজন ছাৰ আছিলে সেইজনো বহুত ভাল হয় মানে আৰু ক'লে ক'ত কেনেকৈ আছে আৰু চাইনাখন দেখাই দিলে তো তেওঁলোকৰো যোনটো ৱাচ টাৱাৰ আছে মানে বা য'ৰ পৰা ভিউ পইণ্টটো হয় সেই ভিউ পইণ্টটো আমি ইয়াৰ পৰা চালোঁ তো ভাল লাগিলে আৰু এখন ইণ্ডিয়াছ ফাৰ্ষ্ট ভিলেজ মই কৈছোৱেই তো এতিয়া যাম আমি একদম এক্সট্ৰিমিষ্টত আছোঁ তো আগলৈ আৰু যাব নোৱাৰি আৰ্মি কেম্প আছে আমি গৈছিলোঁ একদম তাত শেষ হৈ গৈছে তো এইটোৱে বৰ্ডাৰ হয় তো ওপৰৰ পৰা চাইনাখন চাই অহাৰ পাছত আমি তাতে কিছু সময় জিৰণি ল'লোঁ আৰু কিবা কিবি কিনিলোঁ চিপছ ঠাণ্ডা কিবা কিবি খালোঁ আমি যদিও ঠাণ্ডা জেগা আছিলে তাত ঠাণ্ডা খোৱাৰ মজাটো বেলেগ গতিকে আমি আটাইকেইটাই খালোঁ আৰু ভোকো লাগিছিলে আৰু তাৰপিছত মানে অলপ বতৰটো বেয়া হৈ আহিলে লাহে লাহে বৰষুণ পৰিবলৈ ধৰিলে আৰু তাৰপৰা আমি লাহেকৈ ওলাই দিলোঁ তেতিয়া প্ৰায় 3 মানেই বাজিছিল চাগে আৰু সময়ৰ লগত বৰষুণটো ডাঙৰ হৈ আহিলে আমি ৰেইনকোট থকাকেইটা ৰেইনকোট পিন্ধিলোঁ আৰু বাকী নথকাকেইটাও মানে কিবা কিবি যোগাৰ কৰিলে তথাপিতো আমি আটাইকেইটাই ৰেইনকোট পিন্ধা নিপিন্ধা আটাই আমি বৰষুণত 3 দিনে জুৰুলা জুৰুলি হ'লোঁ আৰু লাহে লাহে আহি আহি আমি ব্লগিং কৰিব নোৱাৰিলোঁ যিহেতু মানে বৰষুণ দি দিলে আমাৰ মোবাইলত ব্লগিংটো পচিবল নহয় আৰু লাহে লাহে এন্ধাৰো হৈ আহিলে আৰু প্ৰায় 7টামান বজাত আমি হাইউলিয়ান পাইছোঁহি সেই টাউন পাইছোঁহি হাইউলিয়ান টাউন আৰু তাতে আমি এখন হোটেলত মানে ভাত খাই বৈ অলপ জিৰণি লৈ তাৰপিছত পুনৰ আমি সেই ধেমাজিৰ দাদাকেইজনক লগ পালোঁ আৰু তেওঁলোকে য'ত কেম্প ছাইটত আছিলে তো আমি সেই কেম্প ছাইটটোলৈকে গ'লোঁ আৰু